আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করা, এটা নবীজিকে অপমাননার নামান্তর। কাজেই শিক্ষা প্রণয়ন, শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোকাবাজি ভাওতাবাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এরপরেও যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয়, হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। শেখ মহারাজ অন্যের উস্কানিতে সেই সমস্ত বক্তব্য রেখেছে। আমরা মোদী সরকারকে বলবো অতি সত্বর তাকে আইনের আওতায় আনেন, না হয় মুসলমান একবার জেগে উঠলে আপনার অস্তিত্ব থাকবে না, থাকবে না। আজকে বলছি অবিলম্বে এই দুই কুলাঙ্গারকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে, শাস্তি দিতে হবে, অন্যথায় ভারত খান খান টুকরো টুকরো হয়ে যাবে। আর আমাদের সরকারকে বলি অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এর কড়া প্রতিবাদ করতে হবে, অন্যথায় দেশের মুসলমান জনগণ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত নবীজিকে কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদের আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী হেফাজতের মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত নবীপ্রেমিক বিক্ষুব্ধ তাওহীদী জনতা, আমাদের মহাসচিব সাহেব, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মূল বক্তব্য দিয়েছেন। স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি। রামগিরি মহারাজ, নীতেশ নারায়ণ সহ যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে এবং তাদের সমর্থন জুগিয়েছে, তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে, আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে। ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে, এরপরেও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে, তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাব। আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হল আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিকারী কিছু মুরতাদের আবির্ভাব ঘটে। আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি, আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই। আমাদের অব্যাহত দাবি, আল্লামা আহমদ শফির দাবি, আল্লামা জুনায়েদ বাবু নগরীর দাবি, আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীর দাবি হলো নবীজির বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন, মৃত্যুদণ্ডের বিধান চাই। স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব। সতর্কর পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করা, এটা নবীজিকে অপমাননার নামান্তর। কাজেই শিক্ষা প্রণয়ন, শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোকাবাজি ভাওতাবাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এরপরেও যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয়, হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। এদেশে একটা অভিশপ্ত দল আছে বললে ভুল ছিল, যেটা গত 5 তারিখে লেঙ্গুর গুটিয়ে রাতের আধারে এখান থেকে পালিয়েছে। এই দেশে যখন তারা থাকে তাদের খাসিয়ত হলো, তারা যখন এই দেশে থাকে তখন তারা হয় চুরি করে না হয় ধর্ষণের সেঞ্চুরি করে। যখন এই দেশ থেকে ভারতে যেয়ে তারা আবার ওখানে যায়, ওখান থেকে হয় পানি সন্ত্রাস চালায় না হয় আমার ইমানের উপর আঘাত চালায়। অতএব মোদী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, মেহরবানি করে আর এই মুসলমানদের ইমান নিয়ে খেলবেন না।
তাকে যেই প্রেতাত্মাকে ওখানে বসিয়েছেন নিয়ে তাকে আমাদের দেশে ফেরত দেন, আমরা তার বিচার করব। আর আপনার দেশে আপনাদের উস্কানিতে এই মহারাজ নাকি বগুর রাজ কি এক নাম মহারাজই তো নাকি এই আর কিসের মহারাজ? এক মহারাজ অন্যের উস্কানিতে সেই সমস্ত বক্তব্য রেখেছে। আমরা মোদী সরকারকে বলবো অতি সত্য তাকে আইনের আওতায় আনেন, না হয় মুসলমান একবার জেগে উঠলে আপনার অস্তিত্ব থাকবে না, থাকবে না। আমাদের দেশে সংখ্যালঘু বাইরা যারা আছেন তারা আমাদের ভাই হয়ে থাকেন, আমাদের এখানে জামাই আদরে থাকেন, ঠিক না? সামনের দিকে পূজা আসতেছে, এই পূজাকে লক্ষ্য করে এই আওয়ামী লীগ যুবলীগ যেগুলি ঘাপটি মেরে আছে তারা এখানে কোনো অকারেঞ্জ গঠনের চেষ্টা করতে পারে এবং বিভিন্ন দিক থেকে খবর আসতেছে তারা করবে, এই ধরনের প্রস্তুতি নিচ্ছে। এবার যদি এই পান্ডারা জেগে উঠে হেফাজতের মানুষ একটি কর্মীয় ঘরে বসে থাকবে না, টাইটি ভাঙ্গে ফেলবো প্রত্যেকটা। আমরা যদি ইসলামকে ভালোবাসি তাহলে ইসলামের এই সুফল হিন্দুদেরকেও দিতে পারি, খ্রিস্টানদেরকেও দিতে পারি, তারা এখানে নিরাপদ থাকবে। কিন্তু আমার ইমান নিয়ে খেলাচালা করলে সে কি মুসলমান নামধারি না হিন্দু তা দেখার সময় আমাদের থাকবে না। সরফরোশি কি তমন্না, সরফরোশি কি তমন্না, আব হামারে দিল মে হায় দেখনা হায় জোর কিতনা বাজুয়ে কা দিল মে হায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভারতে যেই যেই কুখ্যাত, একজন হলো রামগিরি মহারাজ, আরেকজন হলো নিতেশ রানে, যেই কুখ্যাত ব্যক্তি আমার নবীর শানে কটুক্তি করেছে, এই কটুক্তি করে সারা বিশ্বের নবী প্রেমিক মুসলমানদের অন্তরে আগুন ধরিয়ে দিয়েছে। আজকে এই সমাবেশ থেকে ভারতকে বলছি অবিলম্বে এই দুই কুলাঙ্গারকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে, শাস্তি দিতে হবে, অন্যথায় ভারত খান খান টুকরো টুকরো হয়ে যাবে। আর আমাদের সরকারকে বলি অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এর কড়া প্রতিবাদ করতে হবে, অন্যথায় দেশের মুসলমান জনগণ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সর্বশেষ কথা, ভারতকে আবারও বলি তোমাদের স্বার্থেই এই কুলাঙ্গারদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে, অন্যথায় সারা বিশ্বের মুসলমান যদি ভারতের দিকে রওনা হয় ভারত টুকরা টুকরা খান খান হয়ে যাবে। আমাদের বনেও বাঘ আছে ইনশাআল্লাহ। ইসলাম কি শেরোঁ কো মত ছেড় না তুম ওয়ারনা, ইসলাম কি শেরোঁ কো মত ছেড় না তুম ওয়ারনা, নারায়ে তকবীর সে দুনিয়া কো হিলা দেঙ্গে। আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই জেনেছেন যে ভারতের এক কুলঙ্গার মহাপাপী রামগিরি রাজা, সে ইসলামের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কটূক্তি করেছে। আমি মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং মুসলমানের দুশমন, ইসলামের দুশমন মোদি, কসাই মোদি এর পিছনে কলকাঠি নাড়ছে। সে মাঝে মাঝেই এই রকম কিছু মানুষকে লেলিয়ে দেয় যারা ইসলাম এবং মুসলমানদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করে। প্রথমত মোদিকে থামতে হবে, মোদিকে থামাতে হবে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ইসলামী দেশের রাষ্ট্রদূত ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে তাকে সাবধান করেছে, কিন্তু আমাদের দেশে বর্তমান শাসককে দেখতে পাইনি যে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে কিছুমাত্র তিরস্কার করতে আমরা দেখিনি। আমরা দাবি জানাচ্ছি অতি সত্বর রাষ্ট্রদূতকে ডেকে এনে তাকে সাবধান করতে, এবং তাতেও যদি কাজ না হয় তাহলে আমরা অতি সত্বর হেফাজতে ইসলামের নেতৃত্বে ভারতমুখী লং মার্চ করব।
আপনারা তাতে সবাই অংশগ্রহণ করতে প্রস্তুত আছেন কিনা জানতে চাই। সবাইয়ের প্রাণপ্রিয় ঢাকা মহানগরের সংগ্রামী মহাসচিব মামুনুল হক সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে সমবেত হয়েছে রসুলের প্রেমে এবং রসুলের ভালোবাসায়। যারা সাতেমে রসুল, রসুলকে গালি দিয়েছে, যুগে যুগে কটুক্তি করেছে, এরা পৃথিবীর এই জমিনের মধ্যে কেউ বসবাসের যোগ্য নয়। আজ হোক কাল হোক এদের পরিণতি অত্যন্ত কঠিন হবে। অতীতের সাতেমে রসুলদের যে পরিণতি হয়েছে, এমনি ভাবি করে রামগিরি অন্যান্যদেরও সেই পরিণতি অবশ্যই ভোগ করতে হবে। আমি একটা কথা বলেই আমার বক্তব্যকে শেষ করছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে, অনতিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে কড়া প্রতিবাদ করতে হবে বাংলাদেশের পক্ষ থেকে। অন্যথায় আমাদের নেতৃবৃন্দ যেই কোনো কর্মসূচি দেবে, আমরা সেই কর্মসূচিতে ইনশাল্লাহ যোগ দিয়ে এবং আমরা রসুলের প্রেমের কি করব বইয়ের প্রকাশ ঘটাবো ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।